আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু ওনাকে আমরা হারিয়েছি। আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি, কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, প্রবেশ করো, তোমার রবের দিকে চলে এসো, সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদি। এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয়, আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে? প্রিয় ভাই এবং বোনেরা বলেন, এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু ওনাকে আমরা হারিয়েছি। আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি, কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব, কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো, আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত। তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি, আল্লাহ আকবার। গোটা বিশ্বের মানুষ কেঁদেছে, গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে, গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে। ফ্রম নর্থ টু দ্য সাউথ, ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, অশ্রুসিক্ত বিদায় তিনি পেয়েছেন। এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা জলজ্যান্ত নমুনা। জোরে বলেন ঠিক কিনা? এর চেয়ে জলজ্যান্ত নমুনা আমার জীবদ্দশায় আমি দেখিনি। এত মানুষের কান্না, কাবার গিলাব ধরে কান্না, এভাবে ভালোবাসা প্রকাশ করা, এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা, কান্নাজড়িত দোয়া, এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওনার আর কি চাই, আমাদের আল্লামার আর কি চাই, আর কিছুর দরকার নাই, ঠিক কি না? এই যে পরম সৌভাগ্য, এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য। আমরা আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন, তার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ। কোরআনকে আল্লাহ তাআলা তার কবরের সাথী বানাক। কোরআনকে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুক। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা সন্তুষ্টি, পরিপূর্ণ রিজিক, এটা হচ্ছে পরিপূর্ণতা, কমপ্লিট রিস্ক। তাহলে আমরা যেটা ভাবি অর্থ, আমরা যেটা ভাবি সম্পদ, এটা রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান। আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি।